আসসালামু আলাইকুম, শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি, আমি নজরুল ইসলাম বাবু। শুরুতেই রুশ ইউক্রেন রণপ্রস্তুতির খবর। এখনও ইউক্রেনে রুশ আগ্রাসনের আশঙ্কা রয়েছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুদ্ধ বাঁধলে অসংখ্য মানুষের মৃত্যু ঘটতে পারে। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে হামলা হলে যুক্তরাষ্ট্র ও নেটো তা প্রতিহত করবে। তিনি আরও বলেন, ইউক্রেনকে ঘিরে রাশিয়ার সেনা সংখ্যা 1.5 লাখে উন্নীত করা হয়েছে। রুশ সেনাদের কিছু অংশ দেশে ফেরত নেয়ার খবর উল্লেখ করে জো বাইডেন বলেন, এরকম হলে ভালো, তবে খবরটি পরীক্ষা করে এর সত্যতা সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেননি তারা। তিনি জোর দিয়ে বলেন, তাদের কাছে তথ্য আছে, রুশ সেনারা ইউক্রেন আক্রমণের সকল প্রস্তুতি নিয়ে রেখেছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউরোপে যুদ্ধ চান না তিনি। মঙ্গলবার জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলৎজের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। সিরাজগঞ্জে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, সারাদিন কাজ শেষে মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে চর রায়পুর মহল্লায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগ, চর রায়পুরের লাহুর সাথে বিরোধ চলছিল আব্দুর রহমানের। ব্যবসায়ী আব্দুর রহমান পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়। হবিগঞ্জ শহরে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস জানায়, শহরের গার্নিং পার্ক এলাকার একটি বাড়িতে মঙ্গলবার রাতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাড়িটি পুড়ে যায়। আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ধনী রাষ্ট্র বাহরাইন সফরে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। 2020 সালের আব্রাহাম চুক্তির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার পর এটাই কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের মুসলিম দেশে সফর। একদিনের সফরে মঙ্গলবার বাহরাইনের রাজধানী মানামা যান ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বিমানবন্দরে এ সময় তাকে স্বাগত জানান বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ আল জায়ানি। এরপর বৈঠক করেন বাহরাইনের বাদশাহ হামদাদ বিন ইশা আল খলিফা এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফার সাথে। বাহরাইনের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার করেছেন নাফতালি বেনেট। ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ি মারা গেছেন। বুধবার মুম্বাইয়ের জুহুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে বাপ্পি লাহিড়ির বয়স হয়েছিল 69 বছর। 650 ভারতীয় চলচ্চিত্রে কাজ করেছেন বাপ্পি লাহিড়ি। হিন্দি ছবিতে তিনি যেমন জনপ্রিয় ছিলেন, তেমনি জনপ্রিয় ছিলেন বাংলা গানে। ডিস্কো ড্যান্সার চলতে চলতে শারাবির মতো হিন্দি মুভির সুরকার যেমন বাপ্পি, তেমনি অমর সঙ্গী আশা ও ভালোবাসা, আমার তুমি, অমর প্রেমের মতো বাংলা মুভির সুরকারও ছিলেন বাপ্পি। বাপ্পির শেষ গান ছিল 2020 সালের বাঘি 3 মুভিতে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে 1952 সালে জন্ম হয়েছিল বাপ্পির। তার বাবা অপরেশ লাহিড়ি ও মা বাসুরী লাহিড়ি দুজনেই ছিলেন সঙ্গীত জগতের। তাদের একমাত্র সন্তান ছিলেন বাপ্পি লাহিড়ি। কিংবদন্তি গায়ক কিশোর কুমার ছিলেন সম্পর্কে বাপ্পি লাহিড়ির মামা। বিজেপিতে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর থেকে ভোটও করেছেন তিনি। ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে এক ছোট মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে করা মামলাটি আদালতের বাইরে নিষ্পত্তি করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিক ভার্জিনিয়া জিউফ্রে নামের এক বালিকা যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ করেছিলেন প্রিন্স অ্যান্ড্রু 2001 সালে তাকে 3 বার যৌন নির্যাতন করেন। তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট আদালতে দাখিল করা একটি নথির তথ্যে দেখা গেছে, প্রিন্স অ্যান্ড্রু ও জিউফ্রে আদালতের বাইরে মামলাটি নিষ্পত্তি করেন। আদালতের বিচারক লুইস এ কাপ্লানের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, যৌন নিপীড়নের শিকার হওয়া ভুক্তভোগীদের অধিকার রক্ষায় কাজ করা মিসেস জিউফ্রের দাতব্য প্রতিষ্ঠানে যথেষ্ট পরিমাণ অর্থ দেবেন প্রিন্স অ্যান্ড্রু। খেলার খবর ক্রিকেট। বিপিএলের দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণ হবে আজ বিকেল 5:30টায়। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবারের আসরের অন্যতম শিরোপার দাবিদার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাফ টু প্লেসিস, সুনীল নারিন, মঈন আলী, মুস্তাফিজদের মতো তারকা ঠাসা দল দ্বিতীয় হয়ে প্লে অফে উঠেছিল।
প্রথম কোয়ালিফায়ারে সাকিবের বরিশালের কাছে 10 রানে হেরে যায় তারা। বরিশালকে 143 রানে আটকে দেবার পরও জিততে পারেনি তারা। লিগ রাউন্ডে চট্টগ্রামকে দুইবারই হারিয়েছিল কুমিল্লা। এদিকে সেই হারের বদলা নিয়ে ফাইনালে ওঠার জন্য তৈরি তারুণ্য নির্ভর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও চড়াই উতরাই করে প্লে অফে ওঠা দলটি খুলনাকে হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকে। বিদেশিদের সাথে মিরাজ মৃত্যুঞ্জয়রা বেশ ছন্দে আছে। সব মিলেই আকর্ষণীয় এক ম্যাচ হতে যাচ্ছে দ্বিতীয় কোয়ালিফায়ারে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।